নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানাবো। তাই বলছি, যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন, কারণ আপনাদের ভালোর জন্যই বলছি। দেখুন, সামনেই হতে চলেছে সূর্য গোচর, আর এই সূর্য গোচর জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই সূর্য গোচরের ফলে ভাগ্য খুলে যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের। দেখুন, জ্যোতিষশাস্ত্রে প্রতিনিয়ত কোনো না কোনো রাশির ব্যাপারে কিন্তু কিছু কিছু কথা উঠে আসতেই থাকে। সেমনি আজকেও জ্যোতিষশাস্ত্র বলছে যে সামনেই হতে চলেছে 16 আগস্ট সূর্যের গোচর, আর এই সূর্যের গোচরের ফলে সাফল্য পাবে হাতের মুঠোয় সিংহ রাশির জাতক জাতিকারা। সূর্যের মতো ভাগ্য উজ্জ্বল করবে। দেখুন, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলছি, একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে। আপনার হয়তো ভালো সময় যাচ্ছে, অন্যদের খারাপ সময় যেতেই পারে, আবার অন্যদের ভালো সময় গেলে আপনার খারাপ সময় যেতেই পারে। আপনারা একটা জিনিস নোটিস করবেন, দেখবেন আপনার আশেপাশে যে সমস্ত প্রতিবেশী আছে, কেউ হয়তো ভালো সময় কাটাচ্ছে, আবার কেউ খারাপ সময় কাটাচ্ছে, আবার কেউ দেখবে খুব আর্থিক উন্নতি করছে, কেউ হয়তো করতে পারছে না, আবার কারোর ব্যবসা ভালো চলছে, আবার কেউ ব্যবসা করতে পারছে না। অতএব জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রেও তাই, একই রাশির ব্যক্তিদের হয়তো সমান নাও যেতে পারে, আর যদিও বা যায় সেটি ব্যতিক্রম। দেখুন, ভিডিওটি পুরোটা আপনারা শুনবেন, আর শোনার পর যদি আপনাদের মনে হয় যে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে, তাহলেই আপনারা কিন্তু একটি লাইক দেবেন। তবে নবগ্রহের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য গ্রহ হলো সূর্য। দেখুন, এই সূর্যদেবের আশীর্বাদ পেতে এবং আপনাদের ভাগ্য খুলতে অবশ্যই কিন্তু মনে ভক্তি ভরে হৃদয়ের অন্তর থেকে কমেন্ট বক্সে লিখবেন, ওম সূর্যদেবাই নমো, ওম সূর্যদেবাই নমো। দেখুন, জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহের রাজা বলে গণ্য করা হয়। জ্যোতিষশাস্ত্রে সূর্যকে পিতা, রাজনীতি, নেতৃত্ব, ক্ষমতা, আত্মা, সরকারি চাকরি, কাজের কারক গ্রহ বলে মনে করা হয়। কোষ্ঠীতে সূর্যদেব শুভ পরিস্থিতি থাকলে জাতকের একাধিক সমস্যার সমাধান হয়ে যায়। 16 আগস্ট সূর্য সিংহ রাশিতে যাত্রা করছে, আর এই ট্র্যানজিট থেকে 12 মাস পরে সূর্য তার রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে। সূর্য এই রাশিতে আসবে বুধ শুক্র সঙ্গে মিলিত হবে, যার কারণে সিংহ রাশিতে সূর্য বুধ ও শুক্রের কারণে তিগ্রহী যোগ কার্যকারিকা হবে, আর শুক্রের সঙ্গে সূর্যের মিলনের ফলে শুক্রাদিত্য যোগ সৃষ্টি হবে, এবং বুধের সঙ্গে সূর্যের মিলনের ফলে বুধাদিত্য যোগ তৈরি হবে, যা এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের তালা খুলে দেবে, তাদের লাভের মাধ্যমে ধনী করবে। সিংহ রাশিতে সূর্যের যাত্রার কারণে সাফল্য থাকবে হাতের মুঠোয়, উজ্জ্বল হবে ভাগ্য এই সিংহ রাশির জাতক জাতিকাদের। তবে জ্যোতিষশাস্ত্র বলছে সিংহ রাশির সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা, আর এই গুরুত্বপূর্ণ কথাগুলি আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে। দেখুন, জ্যোতিষশাস্ত্র বলছে এই সিংহ রাশির সম্পর্কে কি কথা, যে সূর্য আপনার রাশিতে প্রবেশ করতে চলেছে, আপনার রাশিতে বুধ শুক্র ও সূর্যের তিগ্রহী যোগ তৈরি হতে চলেছে, এমন পরিস্থিতিতে আপনার প্রভাব বাড়বে এবং আপনার মনোবল বৃদ্ধি পাবে, যার কারণে আপনি অনেক কাজ সহজেই সম্পন্ন করতে পারবেন। এই সময়ের মধ্যে আপনি যদি অংশীদারিত্বে কাজ করতে চান এবং আপনি একটি নতুন কাজ শুরু করতে পারেন। বুধ ও শুক্রের উপস্থিতির কারণে আপনার যারা ব্যবসা করছেন তাদের সময়টি খুব ভালো যাবে, এবং ব্যবসায় আপনি দিনে দ্বিগুণ এবং রাতে 4 গুণ অগ্রগতি পাবেন। এছাড়াও বাবার কাছ থেকে আর্থিকভাবে আপনি কিন্তু লাভবান হবেন। দেখুন, এই সময়ের মধ্যে আপনি আর্থিক অবস্থা খুব শক্তিশালী করতে পারবেন। এছাড়াও পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে যে বিরোধ চলে আসছে সেটাও শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, আদালতের বিষয়েও আপনি সাফল্য পাবেন। বিনিয়োগের জন্য এই সময়টা খুবই ভালো। এই সময়ের মধ্যে বিনিয়োগ করা অর্থ ভবিষ্যতে আপনাকে আর্থিক লাভ এনে দিতে পারে। এছাড়াও আপনার ব্যবসার প্রসারের জন্য আপনি এই সময়ে যে পরিমাণ অর্থ ব্যয় করুন না কেন, আপনি শীঘ্রই তা দ্বিগুণ পাবেন। চাকরিজীবীরাও এই সময়ের মধ্যে তাদের কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবে, এবং এই পরিস্থিতিতে আপনি কিন্তু চাকরিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা আছে।
এছাড়াও সরকারি খাতেও আপনার লাভের সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে আপনি বিদেশে ভ্রমণেও যেতে পারেন। বিবাহিতদের তাদের শ্বশুরবাড়ির কাছ থেকে ভালোবাসা পাবে প্রচুর, তার ফলে আর্থিক সুবিধা পাওয়ারও সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরাও এই সময়ের মধ্যে একটি বড় চুক্তি পেতে পারেন, যা আপনার আর্থিক অবস্থাকে আগের থেকে অনেক শক্তিশালী করে তুলবে। এবং সৌভাগ্যের ঘর হতে চলেছে এই সূর্যদেবের কারণে। এই সময় আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এবং ধর্মীয় কর্মকাণ্ডে আপনি বেশি আগ্রহী হবেন। এই সময়ের মধ্যে আপনি তীর্থযাত্রায় যেতে পারেন। চাকরিজীবী ও ব্যবসায়ীরা কম পরিশ্রমে বেশি সুবিধা পাবেন। এছাড়াও যারা চাকরি পরিবর্তন করার চেষ্টা করছেন তারা এই সময়ের মধ্যে সাফল্য পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধি পাবে এবং যারা বেকার যুবক যুবতী চাকরির পরীক্ষা দিয়ে বসে আছেন তারা কিন্তু কোনো সুসংবাদ পেতে পারেন এবং পরিবারের কাছ থেকে কোনো ভালো খবর পাবেন এবং আপনার সন্তানদের কাছ থেকে কোনো খুশির খবর শুনতে পারেন এই সিংহ রাশির জাতক জাতিকারা। আর এই সিংহ রাশির জাতক জাতিকারা অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজে পাবে। আপনার যুক্তি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উচ্চ স্তরে থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। আপনি যদি কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় অস্থির থাকেন তাহলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। আপনার আশেপাশের মানুষের স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে, আপনার আত্মীয় স্বজনদের। চাকরি পেশাজীবী ও ব্যবসায়ীদের জন্য একটি শুভ দিন হতে চলেছে। তারা তাদের অভিজ্ঞতার সদ্ব্যবহার করবে। পিতার সাহায্যে আপনার সম্পত্তি বা যানবাহন কেনার ইচ্ছা পূরণ হবে। পারিবারিক জীবন ভালো যাবে। বাড়ির ছেলেমেয়েদের সঙ্গে ভালো সময় কাটাবে এবং সুখ শান্তি ফিরবে। দেখুন, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে এই সূর্যদেব যে সিংহ রাশিতে গমন করবেন, যার ফলে তিগ্রহী যোগ গঠিত হবে। আর 16 আগস্ট থেকে এই সিংহ রাশির জাতক জাতিকাদের সাফল্য থাকবে হাতের মুঠোয়। তারা যে কাজই করবেন সেখানে কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন। অর্থাৎ এই সূর্যদেবের আশীর্বাদে এক কথায় আপনাদের ভাগ্য খুলে যাবে। দেখুন, যদি আপনারা কোনো কাজ করবে বলেন মনে করে থাকেন তাহলে অবশ্যই সেই কাজটি এই 16 আগস্টের পর আপনারা করতে পারেন। কারণ 16 আগস্ট থেকে আপনার জন্য দুর্দান্ত সময় হতে চলেছে। এই সূর্যদেবের আশীর্বাদে যে কাজই করবেন সেখানে কিন্তু আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। সুপ্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে 16 আগস্ট সূর্য সিংহ রাশিতে প্রবেশ করবে, যার ফলে তিগ্রহী রাজ্য গঠিত হবে। কীভাবে সাফল্য পেতে চলেছে এই সিংহ রাশির জাতক জাতিকারা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওম সূর্যদেবায় নমঃ, ওম সূর্যদেবায় নমঃ।